প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছ। আমরা আজকে বীজগণিতের অনুশীলনে 4-1-এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম অঙ্কটা হলো 2a + 5x এর বর্গ কোনটি, অর্থাৎ 2x + 5x এর বর্গ নির্ণয় করলে কোনটা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লিখি তোমাদেরকে দেখিয়ে দিই। 2a + 5x এর বর্গ হোল স্কোয়ার, তাহলে আমাদের নিয়ম হলো প্রথম যে রাশি আছে এই রাশি হোল স্কোয়ার, তাহলে 2 × 4 a² প্লাস এত ইন্টু এত, 5 × 10 x, 10x, এটাকে সূত্রের 2 দ্বারা গুণ করলে 10 × 20 20x। কী করছি, 5 × 10 আর সূত্র হলো 2 10 × 20, আর এ আর এক্সে এক্স, যোগ 5 × 5 = 25 25x². প্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে হিসাব করবে, আমাদের এটার সাথে এটা মিলে গেছে, তাহলে আমাদের উত্তর হবে গ সঠিক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের 2 নম্বরের প্রশ্নটা হলো 4a - 7 এর বর্গ নিচের কোনটি। প্রিয় শিক্ষার্থী, এটা আমি একটু লিখিত দেখাই দিই। 4a - 7 হোল স্কোয়ার, তার নিয়ম হলো প্রথম রাশি হোল স্কোয়ার, 4×4 = 16 16a², এখানে মাইনাস আছে মাইনাস, 4×7 = 28 28কে সূত্রের 2 দ্বারা গুণ করলে 28×2 = 56 56a, প্লাস 7×7 = 49, তাহলে 16a² + 56 + 49 আমাদের প্রথমটার সাথে মিলে গেছে, তাহলে রেজাল্ট এটা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্কটা হলো -x + y² মান কোনটি, অথবা -x + y এর বর্গ কোনটি, যে কোনোভাবে পরীক্ষাতে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, একটু লিখি দেখাই। -x + y² এখান থেকে আমরা যদি মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে কী হবে, x - y (2)² -² মানে মাইনাস হবে না, সে প্লাস দেওয়া লাগবে না, x - y² এবার আমরা লিখতে পারি x - y² লেখা যায় x² - 2xy + y² x² - 2xy + y², তাহলে আমাদের এটার সাথে মিলল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের 4 নম্বর অঙ্কটা হলো 4x² + 16y² সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থী, অত্যন্ত সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। 4x² + 16y² প্রিয় শিক্ষার্থী অত্যন্ত সহজ, এখানে 4 এর বর্গমূল কত, 2, x² এর বর্গমূল x, 16 এর বর্গমূল 4, y² এর বর্গমূল y, ইন্টু সূত্রের 2। এবার এগুলাকে আমরা কী করব, গুণ করব, 4×8 8×16xy। প্রিয় শিক্ষার্থী, কত যোগ করলে, 16xy যোগ করলে 16xy। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার অঙ্কটা হলো 9² + 25b² সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ঠিক আগের অঙ্কটার মতে আমরা একটু লিখি, 9² + 25b² প্রিয় শিক্ষার্থী, 9² এর 9 এর বর্গমূল 3, x² এর বর্গমূলে 25 এর বর্গমূল 5, b² এর বর্গমূল b, আর হলো সূত্রে 2, গুণ করলে 3×5 = 15 15×2 = 30, আর এ আর বি গুণ করলে ab 30ab, কত হলো, 30ab। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে 30ab আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের 6 নম্বর অঙ্কটা হলো 5a - 4 ইন্টু
फोर प्लस फाइव के दुटी वर्गर अंतर्फल रूपे प्रकाश कर। प्रिय शिक्षार्थी हमारा एखे लेखा फाइव माइनस फोर हमें एक लिखी और ये इटे जो एक सजिए नहीं फाइव प्लस फोर। प्रिय शिक्षार्थी ए राशि के राशि की बीच ले ए माइनस बी इंटू ए प्लस बी स्क्वायर माइनस बी स्क्वायर तहले कि लेखा जाए फाइव ए होल स्क्वायर माइनस फोर होल स्क्वायर। प्रिय शिक्षार्थी एटी हेल्ले हमारे रेजल्ट फाइव ए होल स्क्वायर माइनस फोर होल स्क्वायर। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा बुझते पे। प्रिय शिक्षार्थी हमारे सात नम्बर अंकटा हलो फाइव ए प्लस टुएल्व इंटू फाइव ए माइनस टुएल्वर गुणफल कत। प्रिय शिक्षार्थी गुणफल तो ए राशि के राशि के बदले ए प्लस बी इंटू ए माइनस बी ए प्लस बी इंटू ए माइनस बी सूत्र ए स्क्वायर माइनस बी स्क्वायर तहले कि हबे आमादेर फाइव ए होल स्क्वायर माइनस टुएल्व होल स्क्वायर पाँच पाँचा पंचोश स्क्वायर पाँच पाँचा पंचिश टोवेंटी फाइव स्क्वायर माइनस टुएल्व के टुएल्व द्वारा गुण कर ले हंड्रेड फोर्टी फोर एकश चौचल्लिस बारह बारह गुण कर ले एकश चौचल्लिस तहले रेजल्ट दाड़ा से कत टोवेंटी फाइव स्क्वायर माइनस हंड्रेड फोर्टी फोर टोवेंटी फाइव स्क्वायर माइनस हंड्रेड फोर्टी फोर। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा बुझते पे। प्रिय शिक्षार्थी हमारे एबार प्रश्न हलो ए प्लस थ्री इंटू ए प्लस फोर गुणफल कत। प्रिय शिक्षार्थी हमें एबार गुणफलटा निर्णय करब आमरा एकटु एखाने लिखी देखा दी तुम्हारे क्यों लिखब आमरा ए प्लस थ्री इंटू ए प्लस फोर। प्रिय शिक्षार्थी हमें कि करते हैं ए गुण कर ले स्क्वायर एबार एखाने प्लस थ्री आखने प्लस फोर आ चार तीन जो कर सत सेवेन ए प्लस एबार तीन आ चार गुण कर ले तीन छड़ा बारह टुएल्व कि करछि आमरा प्रथम ए गुण कर ले स्क्वायर तारपर हबे जोग चार तीन जोग कर ले सत सेवेन ए तीन छड़ा बारो ताहले स्क्वायर प्लस सेवेन ए प्लस बारो स्क्वायर प्लस सेवेन ए प्लस टुएल्व। प्रिय शिक्षार्थी ताहले आमादेर क नम्बर साथे मिले आछे ताहले आमादेर रेजल्ट हबे क नम्बर। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा बुझते पेरेछो। प्रिय शिक्षार्थीबृंद आमादेर नय नम्बर अंकटा हलो ए प्लस फाइव इंटू ए माइनस थ्री एर गुणफल कत। ए प्लस फाइव इंटू ए माइनस थ्री एर गुणफल कत। प्रिय शिक्षार्थी आमि एकटु लिखी देखाइते आसि ए प्लस फाइव इंटू ए माइनस थ्री आमादेर नियम हलो ए गुण करले स्क्वायर पाँचर थेके तीन गेले दुई एखाने पाँच हले बड़ो एइजन्य प्लस चिन्ह पाँचर थेके तीन गेले दुई ए और प्लस माइनस माइनस तीन पाँचा पंद्रह তাহলে কি করলাম এ গুণ করলে স্কোয়ার পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই এখানে বড়টা হলো প্লাস এর জন্য প্লাস টু এ আর প্লাসে মাইনাসে মাইনাস তিন পাশা পনেরো তাহলে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফিফটিন স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফিফটিন খ নম্বরের সাথে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটা তো যাচ্ছি দশ নম্বরে ए माइनस फोर इंटू ए माइनस फाइव गुणफल कत। प्रिय शिक्षार्थी ए माइनस फोर इंटू ए माइनस फाइव गुणफल कत एकटू आगे अंकटार मत ए माइनस फोर इंटू ए माइनस फाइव लिखी हमें ए माइनस फोर सरि एक्स माइनस फोर इंटू एक्स माइनस फाइव नियम हल एक्स एक्स गुण कर ले एक्स स्क्वायर माइनस এখানে দুইটা যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস পাঁচে চারে যোগ করলে কত নয় নাইন এক্স চার পাঁচা বিশ মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি এক্স এক্সে এক্স স্কোয়ার মাইনাস চারি আর পাঁচে যোগ করলে নয় এক জাতীয় চিহ্ন হলে সংখ্যা দুইটা যোগ হয় মাইনাস নাইন এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাসের এ মাইনাসে প্লাস চার পাঁচা বিশ টোয়েন্টি তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি আমাদের এখানে এইটার সাথে মিলে গেছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি এগারো নাম্বার। এবার আমাদের এখানে একটা সরল অঙ্ক দিয়ে দিছে
एस एक्स प्लस वाई होल स्क्वायर प्लस टू इंटू एक्स प्लस वाई इंटू एक्स माइनस वाई प्लस एक्स माइनस वाई होल स्क्वायर मान कत। प्रिय शिक्षार्थी अत्यंत सहज ए राशि के मने मने ए राशि के मने मने बिधले ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर समान ए प्लस बी होल स्क्वायर ए बोलते एखाने एक्स प्लस वाई बी बोलते एक्स माइनस वाई देखो ए बोलते एक्स प्लस वाई प्लस बी बोलते एक्स माइनस वाई होल स्क्वायर ए प्लस बी होल स्क्वायर एखन एखाने वाई ओ वाई काटा गेले थाके कि टू एक्स होल स्क्वायर दुई दुगुणे चार फोर एक्स स्क्वायर তাহলে প্রিয় শিক্ষার্থী রেজাল্ট হলো কত ফোর এক্স স্কোয়ার আমাদের এখানে ফোর এক্স স্কোয়ার আছে। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা ঠিক একইভাবে আরও একটা সরল অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে বারো নম্বরে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার এত এর মান কত। প্রিয় শিক্ষার্থী তাহলে এই অঙ্কটা আমরা দেখি এই রাশিকে এ এই রাশিকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা এখানে লিখি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এ রাশি মাইনাস থ্রি ওয়াই মাইনাস মাইনাস প্লাস এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ए माइनस बी होल स्क्वायर एखन देख थ्री वाई काटा जाए टू एक्स और एक्स जो कर ले थ्री एक्स होल स्क्वायर तीन त्रिका नय नाइन एक्स स्क्वायर नाइन एक्स स्क्वायर तेल एखे रेजल्ट दाड़ नाइन एक्स स्क्वायर। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा बुझते पे एबार्ट अंकता जा सहज अंक एक्स प्लस वाई इक्ुअल टू फाइव एक्स माइनस वाई इक्ुअल टू थ्री हम एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर समान कत। प्रिय शिक्षार्थी एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर सूत्र हल एक्स प्लस वाई इंटू एक्स माइनस वाई एक्स प्लस वाई इंटू एक्स माइनस वाई समान एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर तेल एटार और एटार गुणफल जो ये तेल रेजल्ट एटार एटार गुणफल तीन पाँचा कत पंद फिफ्टीन। प्रिय शिक्षार्थी तेल रेजल्ट फिफ्टीन हमारे एखे প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে খ নম্বরটা দেওয়া হয়েছে ফিফটিন তাহলে রেজাল্ট হবে ফিফটিন। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমাদের চোদ্দ নম্বর অঙ্কটা হলো এ প্লাস বি সমান সেভেন এ মাইনাস বি সমান থ্রি হলে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটা পূর্বের অঙ্কটার মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে সাত এবং তিনে গুণ আমরা একটু লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু ইন্টু এ প্লাস বির মান হলো সেভেন এ মাইনাস বির মান হলো থ্রি গুণ করলে কত হবে তিন সাতা একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ ফর্টি টু এ ফর্টি টু। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী এবার আমরা পনেরো নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি এ স্কোয়ার প্লাস ওয়ান ফর্টি ফোর হান্ড্রেড ফর্টি ফোর বি স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখানে টুয়েলভ এ বি টোয়েন্টি এ বি টোয়েন্টি ফোর এ বি টোয়েন্টি ফোর। প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা নিজেরা প্র্যাকটিস করে রেজাল্ট কত হবে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু শিখতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী এবার ষোলো নম্বর অঙ্কটা মাইনাস এক্স ওয়াই মাইনাস এ বি এর বর্গ কত। প্রিয় শিক্ষার্থী এখানে ক নম্বরও দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার খ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার গ স্কোয়ার মাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ঘ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এ বি মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এই চারটি অপশান দেওয়া আছে যে অপশানটা সঠিক তোমরা সেই অপশানটা লিখে দেবে কমেন্ট বক্সে। প্রিয় শিক্ষার্থী পরবর্তী অঙ্কটা দেখো
17 নম্বর p + q = 4 p - q = 2 হলে 3 ইনটু p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মান কত প্রিয় শিক্ষার্থী এখানে ক নম্বর দেওয়া আছে 8 খ নম্বর দেওয়া আছে 16 গ নম্বর দেওয়া আছে 24 গ নম্বর দেওয়া আছে 64 প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা উত্তর আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে আমি দেখব যে তোমরা কতটুকু শিখতে পেরেছো প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লাসগুলো পুরা ক্লাসটা ভালো করে দেখবে আশা করি তোমাদের অবজেক্টিভ বা এমসিকিউতে কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলকে ধন্যবাদ।